আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ লাইসুর রহমান, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দোস্ত, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর এখন সাবস্ক্রাইব করতে মন না চাইলে ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দোস্ত, কিডনি ফেলিওর যে 15টি মেডিসিন সম্পর্কে আমি আলোচনা করতে চেয়েছিলাম, তার মধ্যে 7 নম্বর মেডিসিনটি নিয়ে আমি এখন আলোচনা করব। দোস্ত, এটি আজকের মেডিসিনটি হচ্ছে রেডিয়াম ব্রোমেটাম, এটি খনিজ মেডিসিন, এটার প্রুভার হচ্ছে ডাক্তার ডিফেন ব্যাচ, মায়াজম সাপোর্ট করেছে এটা, অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসেফিলেটিক, টিউবারকুলার, টিউবারকুলার, আর ক্রিয়াস্থল হচ্ছে চর্ম, স্নায়ু, অস্থি, মাংসপেশি, সন্ধিস্থলের উপরে এই মেডিসিনটি ভালো কাজ করবে। তো দোস্ত, চলুন শুরু করা যাক। কিনোটে যেই এই মেডিসিনটির মূল সুরে যেই জিনিসগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে হচ্ছে সমগ্র শরীরে তীব্র চুলকানি, ব্যথা, সরি, তীব্র কনকনানি, ব্যথা, তৎসহ অস্থিরতা, নড়াচড়ায় উপশম। আচ্ছা, কনকনানি ব্যথা থাকবে কিন্তু অস্থিরতা থাকবে, কিন্তু লোকটা যদি হেঁটে বেড়ায় তাহলে কনকনানি ব্যথাটা কিছুটা উপশম হবে। দোস্ত, চর্মরোগ ও সন্ধিবাত প্রদায় যুগপিত সম্মেলন, তার শরীরে চর্মরোগও থাকবে এবং জয়েন্ট জয়েন্টের মধ্যে তার প্রচণ্ড ব্যথা থাকবে, দুটো একসাথে থাকবে। বাতজ পীড়ায় রেডিয়েশন থেরাপির ইতিহাস, কোনো ম্যানিগন্যান্ট পীড়ায় বা রেডিয়েশন থেরাপির ইতিহাস বা কুফল, অর্থাৎ আপনি কোনো রেডিয়েশন থেরাপি নেওয়ার পরে আপনার শরীরে যদি কোনো প্রকার সাইড ইফেক্ট দেখা যায় তাহলে এই মেডিসিনটি 100% কাজ। সেটা আপনার কিডনি ফেলের ক্ষেত্রে অনেকে থেরাপি করে, কেমো দিয়ে থাকে, ক্যান্সারের কারণেও কেমো দিয়ে থাকে, এই এই জাতীয় কোনো কারণে যদি আপনি রেডিয়েশন দিয়ে থাকেন, রেডিয়েশন থেরাপি দিয়ে থাকেন, আর আপনার শরীরে যদি কোনো প্রকার ইরাপশন বা কোনো প্রকার সাইড এফেক্টের কারণে আপনার অন্য কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এই মেডিসিনটি 100% কাজ হবে। 4 নম্বরে হচ্ছে শুষ্ক জ্বালাকর উত্তাপ, দেহটি যেন আগুনের মধ্যে রয়েছে, তৎসহ সূচিবিদ্ধ বেদনা, বিদ্যুৎ সংঘাত বা শক হচ্ছে, এরকম অনুভূতি, আগুনের স্বপ্ন দেখা, এটার বিশেষ একটা ক্যারেক্টার হচ্ছে মেডিসিনটি। এটা জ্বালাটা সবসময় আগুনের মতো জ্বলবে এবং ব্যথাটা হবে যেমন সূচ দিয়ে ফুললে যে ব্যথাটা পাওয়া যায়, এবং বিদ্যুৎ সংঘাত শক হচ্ছে, মানে ব্যথাটা সূচ দিয়ে ফুললে যে ব্যথাটা হবে এবং সেই সাথে বিদ্যুতের শক দিলে যেই ব্যথাটা পায় মানুষ, এই ব্যথাটা হবে, আর মানুষটি যখন ঘুমাবে তখন প্রায় প্রায় সে আগুনের স্বপ্ন দেখবে, সে আগুনে পড়তেছে বা আগুনে দৌড়াচ্ছে বা তার পাশে কিছু একটা আগুনের যে ক্ষয়ক্ষতি হচ্ছে এই জিনিসটা সে দেখবে। 5 নম্বর হচ্ছে কটিদেশ বা ত্রিকান্তি প্রদেশের পৃষ্ঠ বেদনা, বেদনা হাড়ের নিবিদ্ধ এরূপ মনে হয়, ক্রমাগত নড়াচড়ায় উপশম, অর্থাৎ তার পিঠের দিকে বা কটি দেশে যে ব্যথাটা থাকবে এটা যদি নড়াচড়া হয়, প্রথমেই প্রথম 1 নম্বর সিমটমে এই কথাটা বলা হয়েছে, নড়াচড়ায়, মানে টোটাল সিমটমিটি অফ মেডিসিনে দেখা যাচ্ছে যে এর নড়াচড়া করলে তার রোগটার যে যন্ত্রণাটা এটা থেকে সে কিছুটা পরিত্রাণ পাবে। চর্মের চুলকানিতে গরম পানি দিলে উপশম এবং ডান পাশ পরিবর্তনে ভ্রমণশীল বেদনা, এই বেদনাটা ঘুরে বেড়ায় শরীরে এবং চর্মে যদি চুলকানি থাকে, এটা চুলকানি আসলে এই মেডিসিনটা শুধু এই এই সিমটমটা দিয়ে আমরা এটা কিডনির উপরে অ্যাপ্লাই করতে পারবো, সেটা হচ্ছে আমরা কিডনির কিভাবে বুঝবো যে আপনি কিডনির রোগী হচ্ছেন, এই ভিডিওটা যদি আপনি দেখেন ওখানে আমি উল্লেখ করেছি কিডনির রোগীদের চর্ম ডিজিজ ব্যাপকভাবে হতে পারে, ইরাপশন হতে পারে, গুটিকাটা উঠতে পারে শরীরে এবং ব্যাপক চুলকানি থাকতে পারে, এই এইরকম সিমটম এটি নিয়ে যদি কোনো পেশেন্ট কিডনি পেশেন্ট আপনার শরীরে আপনার সামনে থাকে বা আপনার কাছে ট্রিটমেন্টের জন্য আসে, ডাক্তারদের ক্ষেত্রে আমি বলতেছি, আপনি 100% চোখ বন্ধ করে এবং বিশ্বস্ততার সাথে রেডিয়াটাম ব্রোমেটাম দিতে পারেন, এটা পরীক্ষিত মেডিসিন, এটা এর আগে অ্যাপ্লাই করা হয়েছে এবং ভালো, অনেক ভালো রেজাল্ট পাওয়া হয়েছে। দোস্ত, এই জিনিসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এটা একটা খনিজ মেডিসিন, এটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে, যদি আপনি কোনো পেশেন্ট হয়ে ডাইরেক্ট খেতে চান তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কনসাল্ট করে আপনাকে এই মেডিসিন ইউজ করতে হবে, কারণ খনিজ মেডিসিনগুলো সাইড ইফেক্ট হতে পারে, কেননা নর্মালি ভাবে মানুষ জানে যে হোমিওপ্যাথি কোনো সাইড ইফেক্ট নেই, কিন্তু সেটা এক্ষেত্রে আমি ফ্রেন্ডলি বলতেছি আজকে আপনাদেরকে, যে মেডিসিনগুলো উদ্ভিদ থেকে তৈরি সেটার কোনো সাইড ইফেক্ট নেই, যদি কেমিক্যাল থেকে তৈরি, হ্যাঁ, রোগজ গনোরিয়া থেকে, রোগজ অবস্থা থেকে তৈরি করা হয়েছে, এগুলোর অবশ্যই সাইড ইফেক্ট আছে যদি আপনি এটার সহনশীল মাত্রা বা এটার প্রয়োগ যেখানে করবেন সেটা পরিবেশ যদি সেখানে উপযোগী পরিবেশ যদি না থাকে তাহলে এটা আপনি প্রয়োগ করতে পারবেন না। দোস্ত, তো দোস্ত আজকে তথ্যগুলো কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই মেডিসিনটি আপনি
রোগীর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, তবে কিডনি রোগীদের ক্ষেত্রে অবশ্যই মেডিসিনটি ভালো কাজ করে যদি স্কিনের ইয়াটা আপনার স্কিনের সিমটমটা মিলে এবং রেডিয়েশনের যে ইয়াটা থাকে কিডনি রোগীদের, যদি এই এই শরীরে কিডনি রোগীদের শরীরে যদি এই সমস্যাটাও থাকে তাহলে আপনি রেডিয়েশনের যেই থেরাপিটার ইতিহাস থাকে তাহলে অবশ্যই এটা আপনি কিডনি রোগীর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কোনো সন্দেহ নেই দোস্ত। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন মানুষ বুঝতে পারে, এটা থেকে উপকৃত হতে পারে দোস্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।